হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। যেই কমেছে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ, এমনই সময় একের পর এক পরিষেবা খুলছে, আর তার মাঝে আবার স্টেট ব্যাংকের তরফ থেকে উঠে এলো নতুন করে হুঁশিয়ারি। একদিকে বাড়ছে জেলায় জেলায় বৃষ্টির প্রকোপ, আবারও ভাসবে বাংলা, আর অন্যদিকে আবার শিশুদের উপর ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ট্রায়াল। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই আগেভাগে সচেতন গোটা দেশ, আর এমনই সময় দিল্লিতে অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। তারপরেই নতুন করে বার্তা, অন্যদিকে আবার উঠে আসছে এখনই জন্ম নিয়ন্ত্রণ বিল আনছে না কেন্দ্র। কেন্দ্র কি গোটা দেশে নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনতে চলেছে? বৃহস্পতিবার উত্তরের কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, সরকার আপাতত তেমন কোনো পরিকল্পনা নেই। আর তারপরে আবারও বাংলার জয় জয়কার, যেখানে টিকাদানে দেশের প্রথম এবার কলকাতা। করোনার টিকাদানে এগিয়ে বাংলাদেশের ছটি বড় শহরের মধ্যে টিকাদানের হার সর্বোচ্চ এবার কলকাতা। তার মাঝেই ঘটল নতুন এক বিপদ, এবার দুঃখের খবর, মৃত অন্তত 44, একটানা বৃষ্টিতেই এবার মৃত্যু হলো মহারাষ্ট্র। কিভাবে ঘটল ঘটনা তা নিয়ে থাকবে বড় খবর। আর অন্যদিকে নড়ে চড়ে বসলো এবার কেন্দ্র সরকার, দেশ জুড়ে উত্তাল, আবারও জনস্বার্থে ভাষণ। একদিকে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে দিল্লি যাচ্ছেন মমতা, সেখানে গেরুয়া শিবিরে বিরোধী দলের সাথে জোট শক্ত করতেই কড়া হুঁশিয়ারি। এদিকে আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর উঠে আসছে স্কলারশিপ নিয়ে বিরাট বড় ঘোষণা, এবার কত পার্সেন্ট নাম্বার পেলে কোন কোন স্কলারশিপ, যেখানে নবান্ন থেকে বিকাশ ভবন, অন্যদিকে আবারও নতুন নতুন স্কলারশিপ, সব নিয়ে আলোচনা করব একের পর এক ভিডিওতে। আর অপরদিকে মহিলাদের অ্যাকাউন্টে 500 টাকা ঢুকবে তা নিয়ে উঠে এলো বিরাট বড় খবর। কেবলমাত্র আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তারপরে ঢুকে যাবে সেই টাকা, এবং তফসিল জাতি উপজাতিদের অ্যাকাউন্টে ঢুকবে 1000 করে টাকা, সব মিলিয়ে আবারও মহিলাদের সুখবর। 2021-এর পর আবার নতুন করে লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে ঝাঁপে পড়ছেন মুখ্যমন্ত্রী। একদিকে উন্নয়নের বন্যা, যেখানে মমতা ব্যানার্জি প্রমাণ করেছেন উন্নয়নই একমাত্র হাতিয়ার, আর সেই হাতিয়ারকে আরো শক্তিশালী করতে নতুন করে উন্নয়নের জোয়ার, আর গোটা বাংলা জুড়ে উন্নয়ন। লোকসভা ভোটের দিকে তাকিয়েই বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী, একদিকে নতুন করে আবাস যোজনা, অপরদিকে ব্যাংকের টাকা, আর তার মাঝে গরিব মধ্যবিত্তদের কৃষক বন্ধু প্রকল্পের পর আবারও হাতে হাতে টাকা। তবে পাল্লা দিয়ে এবার নামছে মোদী সরকারও নতুন করে উন্নয়নের ঝড়, সব মিলিয়ে থাকছে একের পর এক বড় খবর। অপরদিকে চোখ রাখলে উচ্চ মাধ্যমিকে 500-এর মধ্যেই 499 পেয়ে তাক লাগলো একটি মেয়ে, তারপরে বিরাট বড় খবর, এর মাঝে নতুন করে ঘোষণা আবারও, 1 সেপ্টেম্বর থেকেই রাজ্যের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে, এবার নয়া গাইডলাইন জারি করলো রাজ্য সরকার। তবে কিভাবে পাবেন সেই টাকা? অপরদিকে উচ্চ মাধ্যমিকে আবারও নতুন করে ট্যাব, সব মিলিয়ে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ, এক নজর আলোচনা করব। তবে প্রথমেই চোখ রাখবো আজকের তাজা হেডলাইন বা শিরোনামে। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটু অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনার জেলাভিত্তিক খবর সবার আগে নিয়ে আসবো। আর তারই সাথে যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সেই জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও, তাই এক মুহূর্ত দেরি না করে এখনই কমেন্ট বক্সে আপনার জেলার নামটা লিখে ফেলুন। তবে তার সাথে অবশ্যই যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলটিকে, তাহলে সবার আগে জেলা ভিত্তিক খবর নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে। আর তার সাথেও রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন করে অনুদানের খবর, আবাস যোজনার বিরাট বড় ঘোষণা, সব মিলিয়ে জানিয়ে দেবো সবার আগে নোটিফিকেশন আকারে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন। এবার সরাসরি চোখ রাখবো আজকের বিস্তারিত ব্রেকিং নিউজে। এবার খেপে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, জাতীয় মানবাধিকার কমিশনে একজন বিজেপির সদস্য কড়া হুঁশিয়ারি মমতা, এবার খোলা মুখে সাংবাদিক বৈঠকেই সমস্ত তথ্য তুলে ধরলেন। আমি দেখেছি ইলেকশনের পরে সিপিএম কি গুন্ডামি করে, ইলেকশনের পরে বিজেপি যেখানে যেখানে জিতেছে আমাদের লোকেদের খুন করেছে, প্রতিদিন খুন করে, সবচেয়ে বেশি তাণ্ডব করে বিজেপি, আর তার চোরের মায়ের বড় গলা। একজনকে নিয়ে এলো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বার করে, তিনি শুনেছি বিজেপির মেম্বার, তিনি অল ইন্ডিয়া বিজেপির স্টুডেন্টস ইউনিট করতেন, তার ফেস টাইম তার টুইটার দেখে নিন যে তিনি বিজেপির নেতা কিনা, তিনি বিজেপির নেতা, বিজেপির পার্টি অফিস থেকে যেটা লিখে দিয়েছে সেটা কি জমা দিয়ে দিয়েছে, আর কোর্ট ডিসিশন নেওয়ার আগে পাবলিকলি প্রেসকে সেটা দিয়ে দিয়েছে, আর মিথ্যে কতগুলো স্টোরি সাজিয়েছে, লিখেছে গল্পের মতো করে,
যেটা ফেক ভিডিও তৈরি করা হয়। আর অন্যদিকে উঠে আসছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে কড়া বার্তা, এবার হাইকোর্টের নয়া আরজি শুভেন্দু, যেখানে তার দাবি হয় সমস্ত এফআইআর খারিজ করুক রাজ্য, নতুবা মামলার তদন্ত করুক সিবিআই দিয়ে। এদিনে সভামঞ্চ থেকে এমনই বললেন শুভেন্দু অধিকারী, যেখানে দল বদলে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে, এই সমস্ত এফআইআর খারিজ করুক রাজ্য, নতুবা সব মামলার তদন্ত করুক সিবিআই। এই ইস্যু তুললেন এবার হাইকোর্টে, হস্তক্ষেপ চেয়ে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু। অর্থাৎ সমস্ত পরিস্থিতি নিয়ে এবার সরগরম রাজ্য, একের পর এক নতুন করে খবর উঠে আসছে তুলকালাম গোটা পশ্চিমবঙ্গ। চোখ রাখবো পরের খবরে, এবার মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হলো, আর তাতেই জয় জয়কার, 500-499 একক সর্বোচ্চ নাম্বার পেয়ে মুর্শিদাবাদের রুমানা। মাধ্যমিকে যেখানে 697 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে 79 জন, সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করলো এবার একাই 100, যেখানে একাই পেয়েছে 500-499, এবার তাতে তাক লাগিয়ে দিলেন গোটা পশ্চিমবঙ্গকে। উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগের ছাত্রী সে রুমানা সুলতান, এবার এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েও পরীক্ষায় বসতে না পারার জন্য অবশ্য কিছুটা তার মন খারাপ। তবে রুমানা জানিয়েছে, যেহেতু একাদশ স্কুলের শিক্ষকরাই সে নাম্বার দিয়েছেন আর তার ভিত্তিতে উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর পাওয়া গিয়েছে, তার জন্য সে অনেকটাই খুশি। আর অন্যদিকে বিশাল বড় ঘোষণা এবার চালু করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মহিলাদের অ্যাকাউন্টে টাকা, তফসিল মহিলাদের 1,000 টাকা এবং বাকি সকল মহিলাদের রাজ্যের 500 করে টাকা। এবার ঘোষণা করে দিলেন আগামী 1 সেপ্টেম্বর থেকেই রাজ্যে শুরু হবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখানে মূলত 21 নির্বাচনের ইস্তাহারে মহিলাদের জন্য একাধিক প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। আর সেই ইস্তাহারেই বাংলার মেয়েদের মাসিক টাকা দেওয়ার যেন প্রকল্প ঘোষণা করা এবার সত্যি হয়ে উঠল। বৃহস্পতিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে চালু হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। নবান্ন থেকে বৃহস্পতিবার তিনি বলেন, 1 সেপ্টেম্বর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে সকল মহিলারা যোগ্য, তবে এর জন্য তাদেরকে দরখাস্ত দিতে হবে। দুয়ারের সরকার শুরু হচ্ছে 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর, সেখানেই মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করবেন। তফসিল জাতি উপজাতি মহিলারা পাবেন মাসে 1,000 টাকা, তবে সাধারণ পরিবারের মহিলারা পাবেন 500 করে টাকা। স্বাস্থ্যসাথী কার্ড দেখালেই আবেদন করা যাবে এমনই খবর, তাও দরখাস্তপত্র নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি তার সাথেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন দুয়ারের সরকার প্রকল্প, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য এবার আবেদন করা যাবে দুয়ারে প্রকল্পের মধ্য দিয়ে, অর্থাৎ দুয়ারের সরকার প্রকল্পের মধ্য দিয়ে। আর তারপরে আবারও রাজ্য জুড়ে নতুন করে ঘোষণা, কবে থেকে সেই ক্যাম্প চালু হচ্ছে তা নিয়ে থাকবে একের পর এক বড় খবর। অন্যদিকে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, আর তাতেই নয়া ঘোষণা, যেখানে মোদির সাথে দেখা করতে চান আর সেই সুযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর অন্যদিকে চোখ রাখলেই বড় খবর, এবার লকডাউন শিথিল করলো পশ্চিমবঙ্গ সরকার, পর্যটকদের জন্য বিধিনিষেধ শিথিল করে নয়া ঘোষণা। এবার ভ্যাকসিনের ডোজ যারা নিয়েছেন তারা এবার দীঘা সফর করতে পারবেন, করোনা বিধির কড়াকড়িতে পর্যটন শিল্পে ক্ষতি হচ্ছিল, তার জেরে এই সিদ্ধান্ত নিল সরকার। অর্থাৎ প্রথম ডোজ নিলেই এবার দীঘাতে ভ্রমণ করতে পারবেন, এতদিন রাজ্যবাসীর অতি পরিচিত এই পর্যটন স্থল যেতে বাধ্যতামূলক করা হয়েছিল ভ্যাকসিনের 2টি ডোজ আর তার সাথেই সার্টিফিকেট। এরপরই উঠে এলো নতুন করে খবর, জানিয়ে দিলেন এবার রাজ্য সরকার, 1টি ডোজ পেলেই যাওয়া যাবে এবার দীঘা ঘুরতে। আর এদিকে আবার 21 জুলাই এর পর নয়া মুখ্যমন্ত্রী, এবার নতুন রূপে মমতাকে দেখা যাচ্ছে। তারপরেই বড় খবর, 1,00,000 ফুটবল দেবেন মমতা, উন্নয়নের জোয়ার আবারও খেলা হোক দেশের স্লোগান হবে, যেখানে খেলা হবে স্লোগানই এনে দিয়েছে বাংলার জয় জয়কার, তারপরই গোটা দেশ জিততে এই খেলা হবে স্লোগানকে কাজে লাগাতে চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি খেলা হবে দিবস পালন করবেন 16 আগস্ট, তারপরই 1,00,000 ফুটবল দান করবেন, যেখানে সকল গ্রাম বাসিন্দা এমনকি গোটা রাজ্যের বাসিন্দাদের নতুন করে আলোড়ন জাগাতেই এবার 10,00,000 ফুটবল। তবে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও বড় ঘোষণা, যেখানে বাবা মা প্রবীণ নাগরিকদের রক্ষণাবেক্ষণের জন্য এবার 10,000 টাকা নতুন নিয়ম আনতে চলেছেন এবার মোদী সরকার। কি নিয়ম থাকছে, কিভাবে পাবেন সেই টাকা, তা নিয়ে থাকবে বড় খবর। আর অন্যদিকে চোখ রাখলে পাবলিক অ্যাকাউন্টের চেয়ারম্যান হয়েছেন মুকুল রায়, এবার 30 জুলাই মুখোমুখি হতে পারেন মুকুল শুভেন্দু, আর তারপরেই নতুন করে তোলপাড় গোটা রাজ্য, যেখানে দুপুর 12টায় পিএসসির বৈঠক হবে, 11 জুন তৃণমূলে যোগ দেন মুকুল রায়, আর তারপরেই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের
বিজেপির কাছে তার বিধায়ক পদ খারিজের দাবিতে আবেদন জানিয়েছিল শুভেন্দু। এবার 16 জুলাই বিধানসভার স্পিকারের ঘরেই দলত্যাগ অভিযোগের শুনানিতে ডাক হয়েছিল দুপক্ষই, কিন্তু এদিনই মুখোমুখি হননি তারা। তারপরে 30 জুলাই মুকুল শুভেন্দুর মুখোমুখি হতে পারে, আর সেখানেই তোলপাড় গোটা রাজ্য। তার মাঝে স্পেশাল ট্রেন নিয়ে উঠে এলো বড় খবর, চোখ রাখবো নতুন করে আপডেট। এবার রেলের পরীক্ষার্থীদের সুবিধায় চলতি সপ্তাহে স্টাফ স্পেশাল ট্রেন বাড়ছে হাওড়া শিয়ালদহ। এই মুহূর্তের পাওয়া আপডেট, পরীক্ষার্থীদের জন্য এবার স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। আগামী 23 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে বেশ কয়েকটি পরীক্ষা রয়েছে, আর সে কারণে হাওড়া ডিভিশনে 20টি, শিয়ালদহ ডিভিশনে 40টি ট্রেন বাড়ানো হবে। তবে এই বাড়তি ট্রেন পরীক্ষা শেষেও চালু থাকবে বলে জানিয়েছে রেল। হাওড়ার এই মুহূর্তে 150-এর উপরে ট্রেন চলছে, বাড়তি ট্রেন চালানোয় এই দিন 190টির বেশি ট্রেন চলবে। রোজ শিয়ালদহে 390টি অর্থাৎ ট্রেন চলবে, এই মুহূর্তে বেড়ে প্রায় 430টি। তবে টিকিট বুকিং এর ব্যবস্থা দুই ডিভিশনের পরীক্ষার্থীদের জন্য একই রকম থাকবে, অর্থাৎ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা দৈনিক টিকিট কাটতে পারবেন দুই ডিভিশনে। তবে তার মাঝে নতুন করে খবর, যেখানে নীলবাড়ির লড়াইয়ে পিকের মোবাইলেও আড়ি পেতেছিল কেন্দ্র, এবার অভিযোগ মমতার, যেখানে নতুন করে কেন্দ্রকে খোঁচা দিচ্ছে এবার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার অভিযোগ করেন বিধানসভা ভোটের সময় কালীঘাটের তৃণমূলের একটি বৈঠকের খবরে পিকের মোবাইলের মাধ্যমেই ফাঁস হয়ে গিয়েছে। তিনি বলছেন, ওই বৈঠক আমি আর পিকে ছাড়াও সুব্রত বক্সী এবং অভিষেকের কাছে ছিল, প্রত্যেকের কাছে মোবাইল ছিল, কিন্তু বৈঠকের সময় কেউ কোনো ফোন করেননি। মমতার দাবি, পিকের ফোন থেকেই অডিট করতে গিয়ে ধরা পড়ে। এরপরই নতুন করে খবর, যেখানে প্রতিবাদে নেমেছে তৃণমূল, বাকি থাকলো আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ঝাঁপে পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা। সব মিলিয়ে বাকি থাকা খবরগুলো জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে লেটেস্ট নিউজ দেখে নিতে পারবেন। তার সাথে আজকের খবরটি কেমন লাগলো এক্ষুনি কমেন্টে জানিয়ে দিন। এক মুহূর্ত দেরি না করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন। আর যারা শেয়ার করেননি, ভিডিওর নিচে শেয়ার করে অবশ্যই ফেসবুক হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণে শেয়ার করুন। তার সাথে বাকি থাকলো বেশ কিছু খবর, তা দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন।